তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো বন্ধুরা, এই ভিডিওর থাম্বনেল পিকচার টাইটেলে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে একটা গুড নিউজ রয়েছে স্টাফ নার্স পদের জন্য এবং তাদের ইন্টারভিউর জন্য কিন্তু ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া চলছে। আপনারা কিভাবে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে, এই সমস্ত বিষয়টার প্রসেসটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। এবং ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। চলুন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে, তার আগে বলে রাখি আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন, তাহলে কোনো আপডেট কিন্তু আপনারা মিস হবে না। তো বন্ধুরা চলুন অন স্ক্রিন থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করবেন। তো আপনারা সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনারা টাইপ করবেন WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এভাবে লিখে আপনারা সার্চ করবেন এবং সার্চ করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা পেজ চলে আসবে এবং প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে খুলে যাবে এবং এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার প্রথমেই দেখবেন এখানে লেখা রয়েছে ডাউনলোড ইন্টারভিউ কল লেটার ফর স্টাফ নার্স গ্রেড 2 2019। তো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে একটা পেজ চলে আসবে। পেজটা আসার পর একটু ওয়েট করবেন, লোডিং হওয়ার পর এইভাবে কিন্তু চলে আসবে, দুটো ফর্ম চলে আসবে, ডাউনলোড কল লেটার। দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছে এবং রেজিস্টার্ড পাসওয়ার্ড রয়েছে। আপনি যখন এখানে অ্যাপ্লাই করেছেন অনলাইনে অ্যাপ্লাই করার সময় হয়তো এই বিষয়গুলো রয়েছে আপনার এবং এখানে সমস্ত কিছু বসিয়ে দিয়ে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্টার্ড পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে অর্থাৎ সাবমিট করলেই কিন্তু ডাউনলোড কল লেটার চলে আসবে, অর্থাৎ কল লেটার ডাউনলোড করতে পারবেন এখান থেকে খুব সহজে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনাদের মন্তব্য থাকলে কোনো রকম ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেবো। ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।